হ্যালো फ्रेंड्स, वेलकम ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখে বুঝতে পারছো কোনো ডেইলি ব্লগ না, অনেক দিন পর তোমাদের সামনে থালা সাজিয়ে চলে এসেছি খাওয়ার জন্য। তোমাদের সাথে একটু গল্প করব আর অনেকটা খেয়ে নেব। তো লাস্ট মনে নেই কবে আমি এই ইটিং ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো আমার তো মনে হচ্ছে প্রায় মনে হয় 2.5 মাস হয়ে গেছে। তোমরা কমেন্ট করে জানো লাস্ট কোন ভিডিওটা আমি তোমাদের আপলোড দিয়েছিলাম, কি খেয়েছিলাম আমি, ঠিক আছে? আর আজকে চলো, দেখতেই পাচ্ছো আমার থালায় অনেক কিছুই রয়েছে। তো ডান দিক থেকে আগে শুরু করি। এখানে রয়েছে ডাল, যেটা হচ্ছে মুসুরির ডাল ডাটা দিয়ে। আর এখানে রয়েছে আলু পোস্ত, এখানে রয়েছে আলু সিদ্ধ মাখা, আর এটা রয়েছে আলু ভাজা, মোটা মোটা করে আলু ভাজা, আর এখানে রয়েছে মাছের ঝাল। তো এত কিছু কিন্তু আমি করিনি, তোমরা ভালো মতনই জানো আমি এত কিছু রান্না করি না। তো এখানে রয়েছে আমার রান্না আর আমার ননদের রান্না, মানে আমার দিদির রান্না। তো আমি কি কি করেছি সেটা তোমাদের বলি। আমি ডাল করেছি, আলু সিদ্ধ মাখা করেছি, আর এই আলু ভাজাটা করেছি, আর আমার ননদ দিয়েছে এই মাছ, আর এদিকে রয়েছে ওই ঝিঙে আলু পোস্ত। তো এই দুটো দিদি করেছে আর আমি এই তিনটে, কারণ আমার শরীরটা ভালো লাগছিল না। তো আজকে আর সেরকম কোনো ঝামেলা রাখিনি রান্নার, তো এই রকম ছোটখাটো পদ দিয়েই সেরে দিয়েছি। যেহেতু দিদি দেয় তো সেই জন্য অতটা চাপের ছিল না, জানি যে দিদি দিয়ে দেবে। তো আজকে কোনো ডেইলি ব্লগ করিনি, তাই জন্য ভাবলাম চলো আজকে অনেকদিন তোমাদের সাথে এই খাওয়াটা শেয়ার করা হয় না, তো আজকে তোমাদের সাথে একটু আমার খাওয়াটা শেয়ার করে দিই। তো চলো, বেশি বকবক করব না, কারণ খাবার সামনে রেখে এই বকবকটা আমার আসে না। তো খেয়ে নি, তারপর তোমাদের সাথে নয় কথা বলবো, একটু কথা বলবো আর বেশি বেশি খাবো, ঠিক আছে? তো চলো খাওয়াটা শুরু করি, আর এটা বাটিটার নিচেই রাখি। আর হ্যাঁ, এদিকে কিন্তু জল আছে, ঠিক আছে? তো চলো প্রথমে আগে আমি খাবো, কোনটা দিয়ে খাবো, প্রথমে ডালটা দিয়েই খাই বলো। ডাল দিয়ে খাই, তারপর মাছ দিয়ে খাবো। আর এরকম মোটা মোটা করে আলু কেটে আলু ভাজা। তো চলো তাহলে আগে খেয়ে নি ডালটা, যেটা মুসুরির ডাল, পাতলা করে মুসুরির ডাল। এই ডালের জলটা খেতে না আমার খুব সুন্দর লাগে। প্রচন্ড কারেন্ট ডিস্টার্ব করছে, জানি না তোমাদের সাথে এখন ভিডিও করতে করতে কারেন্ট চলে যাবে কিনা, তাহলে তো ব্যস হয়ে গেল। আর মুসুরির ডাল আমি অনেকদিন পর বললাম, জানো, তোমরা তো জানো আমার ভিডিওতে তোমরা ডালটা দেখতেই পাও না। আমার তো ঝিঙে আলু পোস্ত, আলু পোস্ত এগুলো খেতে খুব ভালো লাগে, তোমাদের আর এগুলো ডালের সাথে বেশি ভালো লাগে বলো তো। আজকে আমি ডাল করেছি আর দিদিও করে দিয়েছে যে ঝিঙে আলু পোস্ত। লাস্ট মনে হয় তোমাদের তোমাদের সাথে ওই লাউ পাতা বাটা আর নয়লে মনে হয় পটল আলুর তরকারি, ঠিকঠাক মনে পড়ছে না, তবে মনে হচ্ছে ওরকমই কিছু একটা খাবার তোমাদের সাথে শেয়ার করেছিলাম।
ডাল দিয়ে তো খাওয়া হয়ে গেছে। তো এদিকে ঝিঙে আলু পোস্তটা আমি ভাত দিয়ে মেখে খাবো বলে বাঁচিয়ে রাখলাম, কারণ ডালের সাথে যদি পাশে নিয়ে নিয়ে খাওয়া হয় তো অবশ্যই ভালো লাগে। তো তার মধ্যে যেহেতু ওই আলু সিদ্ধ মাখা আলু ভাজা এগুলো ছিল, তো সেই জন্য তো ঝিঙে আলু পোস্তটাকে একটু বাঁচিয়ে রাখলাম, ভাত দিয়ে মেখে খাবো, বেশ ভালো লাগে জানো তো। তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কার কার ঝিঙে আলু পোস্ত খেতে ভালো লাগে। ঝিঙে আলু পোস্ত খাওয়া শেষ, এবার খাবো মাছের ঝাল। তো মাছের ঝালে শুধু মানে ওই মশলা দিয়েই করেছে, আলু টালু দেয়া হয়নি, দেয়নি মনে হয় দিদি। দেখবে সবসময় আলু দিয়েও ভালো লাগে না, আলু ছাড়াও খেতে ভালো লাগে। আজকের ভাতটা না মনে হচ্ছে একটু যেন শক্ত শক্ত হয়েছে, বুঝতে পারিনি জানো তো, এক এক সময় বুঝতে পারি না নরম হয়ে যায়, আবার এক এক সময় দেখি যেন নরম হয়ে যাওয়ার ভয় পাই, তখন তাড়াতাড়ি করে নামাতে হয়, তো তখন আবার একটুখানি সেই কি বলে শক্ত শক্ত থেকে যায়। আজকে ভাতটা ওই রকমই হয়েছে। ছোটবেলায় অভ্যাস ছিল জানো তো, এই যে মাছের কাঁটাটা দেখলে এক হাত দিয়ে বেছে নিলাম, ছোটবেলায় বলতাম কি দু হাত লাগিয়ে বাঁচতাম, এখনো মাঝে সাঝে যখন দেখি আর এক হাত দিয়ে হচ্ছে না তখন দু হাতটাকে লাগাতে হয়।
আমার পিছনে দেখতে পাচ্ছ বোতল রয়েছে। জানো তোমরা এই জায়গাটা বোতলই রাখি, জলের বোতল গুলো তো কিছু করার নেই। আমার তো ঘরটা ছোট, আমাকে মানে এই মধ্যে মানিয়ে গুছিয়ে নিতে হয়, তো তোমাদেরও এইভাবে শেয়ার করি। তো একটু কষ্ট করে দেখে নিও তোমরা, জানি ভালো লাগে না সব সময়, তো তবুও একটুখানি দেখে নিও। আলু ভাজা রয়েছে, এটাও খেয়ে নিই। তো দেখতে পাচ্ছ থালার মধ্যে আর কিছু নেই, এই কাঁটাটা রয়েছে, এটা আমি খাবো না, এটা খাবে আমার চিংকি রানী। তো ওখানে বসে বসে তাকিয়ে দেখে যাচ্ছে, তোমরা তো দেখতে পাচ্ছ না, বসে বসে তাকিয়ে আমার এই কাঁটাটার দিকে তাকিয়ে রয়েছে। তো জানোই আমি মাছ খেলে কাঁটাটা ওর জন্যই রেখে দিই। তো আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট, তো চলো জলটাকে খেয়ে নিই। জল খেলে আর এখান থেকে উঠতে হবে না, এমনি পেট পড়ে গেছে, এত কিছু দিয়ে খাওয়া, মানে বুঝতে পারছো অনেকদিন পর এরকম সাজিয়ে তোমাদের সামনে খেলাম, কথা বললাম। আর জানো খেতে খেতে কথা বললে না পেটটা যেন একটু বেশি ভরে যায়, তো যত দিতে আমার পেটটা অনেক ভরে গেছে। তো এই হাত ধোবো, ধুয়ে একটুখানি ঘুমিয়ে নেব, তারপর আবার এই বাকিটুকু জল খেতে হবে, তো পুরো জলটাই খেতে হবে। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো, কারণ অনেকদিন পর তোমাদের সাথে এরকম একটা ইটিং শো শেয়ার করলাম। তো অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমাদের কেমন লাগলো, আর এরকম যদি ভিডিও আরো তোমরা দেখতে চাও সেটাও জানিও। তাহলে চেষ্টা করব যে মাঝের মধ্যে এরকম একটা ভিডিও আনার, এর আগে তো আনাই হতো কিন্তু মাঝে কয়েকটা দিন মানে আর আনা হয়নি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি কিছু, ওই ডেলি ব্লগ ডেলি লাইফস্টাইল এইগুলো তোমাদের সাথে শেয়ার করে গেছি। তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, যারা নতুন আছো তারা অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের জন্য অনেক ভালোবাসা, তোমরা এভাবে আমার পাশে থেকো, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও, প্রচুর 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 শেয়ার করো, তোমাদের ফ্রেন্ডস তোমাদের রিলেটিভস সবার মধ্যে একটু শেয়ার করে দিও, যাতে আমি একটু এগোতে পারি, আমার ভিডিও তো সবাই দেখতে পায়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরের দিন নতুন কোনো ব্লগ নিয়ে আবার দেখা হচ্ছে, টাটা।